জন্মদিনের দিন আমার আরেকটা মুভির অ্যানাউন্সমেন্টটা দিতে পেরেছি, নামটা আপনাদেরকে জানাতে পেরেছি। এতদিন অনেকেই ফোন করে বারবার জিজ্ঞেস করতো, আসলে বলতে পারতাম না আজকের এই দিনটার জন্য। সো আজকে যেহেতু বলে ফেলতে পেরেছি ভালো লাগছে। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে স্ক্রিপ্টগুলো ওইভাবেই চুজ করতে, ক্যারেক্টার ওইভাবেই আসলে চুজ করতে, যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে। আমার দিক থেকে আমার 100% সেই চেষ্টাটুকু আছে। এখন বাকিটা আসলে দর্শকের হাতে, তারা আমাকে কীভাবে, নাটকে তো অনেক ভালোভাবে গ্রহণ করেছে, ভালোবেসেছে, আই হোপ সিনেমাতেও আমি একই ভালোবাসা পাবো। এটা ইন্টারেস্টিং, এই এইটা রিভিল করার জন্য এরকম আরেকটা আয়োজন করবো ইনশাল্লাহ। তবে এখানে অনেকজন জড়িত আছে, একটা গল্প তো আমরা একজনকে কেন্দ্র করে আসলে বলতে পারি না, তার আশেপাশে সাথে আসলে অনেকেই থাকেন, সবার ভূমিকাই আসলে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সেদিক থেকে আজকে জাস্ট আমার লুক কিংবা নামটা রিভিল হয়েছে, একটু একটু ধাপে ধাপে আসলে বাকি সব কিছু রিভিল করতে পারবো। গত বছর ঈদের পর আমার মনে আছে শঙ্কর ভাই আমাকে এপ্রিল মাসেই আসলে গল্পটা শোনান। তো এটা একটা বছরের জার্নি, আমরা গল্পটা শুনি, তারপর সময় নেই, ভাইয়া স্ক্রিপ্টটা লিখেন, এবং সময় নিয়ে আসলে শুটিংটা করা হয়। বেশ কিছুদিনের রিহার্সাল ছিল এখানে ইনভলভড পুরো টিম মেম্বার্সদেরকে নিয়ে। সো আজকে এক বছর পর এপ্রিল মাসেই আমরা এটার অ্যানাউন্সমেন্টটা করতে পারছি। অবশ্যই আমার কাছের মানুষরা এত সুন্দর একটা গল্পকে প্রডিউস করতে চেয়েছে, এটাই আমার জন্য বড় একটা পাওয়া। আসলে দেখা যায় যখনই একটা গল্প নারী কেন্দ্রিক হয়ে যায় তখন অনেক মানুষ পিছিয়ে যায় সেই ধরনের গল্প প্রডিউস করতে, কারণ তারা মনে করে হচ্ছে এমন গল্প প্রডিউস করবো যেটা শিওর শর্ট হিট হবে। বাট ওই জায়গাতেই আমি বলবো আসলে চরকি এবং ফ্রেম পার সেকেন্ড অনেকটা ডিফারেন্ট। তারা এমন গল্প বলতে চেয়েছে যেটা আসলে আগে মানুষরা দেখে নেয় কিংবা শুনে নেয়, এবং এটাতে তারা তাদের এক ধরনের সাহসিকতা দেখিয়েছে। আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো টিম, ভালো স্ক্রিপ্টের সাথে থাকতে চাই। এখন গল্প, ভালো কাজ যে মাধ্যমে আসুক না কেন, আমি সেই কাজটা করবো। ওটা যদি নাটক হয় তাহলে নাটক, কিংবা ওটিটি কন্টেন্ট হলে ওটিটি কন্টেন্ট। প্রিয় মালতি ফিল্ম আকার আসছে, সে কারণে এটা একটা সিনেমা হচ্ছে। এটা যদি আজকে থেকে 4-5 বছর বা 10 বছর আগে শঙ্কর ভাইয়া নাটক আকারে আমার কাছে নিয়ে আসতো, হয়তো বা তখন আমি এটা নাটক হিসাবেই করতাম। বাট আমার মনে হয় মাধ্যমের চাইতে আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি ওইটাই মাথায় রাখি এবং সেটাকে ইম্পর্টেন্সটা দিই। আমি আসলে এই ধরনের গল্প করতে চাই না যেটা আমার সাথে মিলে, বিকজ আমি ওই ধরনের কাজই করতে চাই যেটা আমার সাথে বা ব্যক্তি মেজবিনের সাথে কোনোভাবেই আসলে মিল রাখে না। সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়, দ্যাট আমি এমন কিছু পোর্ট্রে করবো যেটা আসলে মানুষ দেখে নাই কিংবা আমাকে অ্যাটলিস্ট করতে দেখে নাই। তো প্রিয় মালতীর গল্পেও আসলে মালতি এমন একটা ক্যারেক্টার যেটা আমি আগে কোনো কন্টেন্টে আসলে প্রে করি নাই, কিংবা মালতি যেই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিস নিয়ে আগে আমি কাজ করি নাই। সো এটা একেবারেই আমার থেকে কিংবা আমার লাইফের গল্প থেকে ডিফারেন্ট।